নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পরে, অনেক দিন ধরেই বুধ কিন্তু বক্রী অথবা নিচস্থ, এই জায়গাটা কিন্তু আপনারা বুধকে নিয়ে শুনতে পাচ্ছেন। কোনো সময় বুধ নিচস্থ থাকছে, যবে থেকে মীন রাশিতে গোচর করেছে বুধ নিচস্থ হয়ে বসে আছে, তারপর মেষ রাশিতে গোচর করলো কয়েকদিনের জন্য, আবার গত মাসে বুধ বক্রী হয়ে মীন রাশিতে চলে গেল, সেখানে বক্রী এবং নিচস্থ ছিল। এখন 11 তারিখে বুধ কিন্তু আবার মেষ রাশিতে গোচর করবে মঙ্গলের ঘরে এবং নিজ ভঙ্গতা করবে, যেখানে এই মুহূর্তে বুধ দেখুন রাহুর সঙ্গে এবং মঙ্গলের সঙ্গে বসে আছে। ফলে একদিকে তো নিচস্থ, পাশাপাশি রাহু বুধের যোগ থাকছে, ফলে বুধের যে কারকতা সেই সম্পর্কে আপনার কিন্তু সঠিক জায়গাটা পাচ্ছেন না। যে কোনো রাশির ক্ষেত্রে বুধের যে ভূমিকা, হয়তো কারো বুধের দশা চলছে তারা ভালো ফল পাচ্ছে না, কারো যদি বুধের অন্তর্দশা চলছে তারা ভালো ফল পাচ্ছে না, বা যে গ্রহের দশাটা চলছে সেই গ্রহ তো বুধের নক্ষত্রে বসে আছে তারা ভালো ফল পাচ্ছেন না। মিথুন রাশি ভালো ফল পাচ্ছেন না, কন্যা রাশি ভালো ফল পাচ্ছেন না, মীন রাশি ভালো ফল পাচ্ছেন না। ফলে এই যে রাশিগুলো বুধ রিলেটেড প্রত্যেকটা 12টা রাশির ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু ডিস্টার্বেন্স বুধের এই নিচস্থ হওয়ার জন্য দেখতে পাওয়া যাচ্ছে। বুধ কি কমিউনিকেশন দেয়, বুধ আমাদের কথা বলার ক্ষমতা দেয়। দ্বিতীয়ভাবে যদি বুধ থাকে তাহলে সে খুব সুন্দর কথা বলতে পারে, যদি ম্যালিফিক না হয় বেনিফিক হয় তাহলে তার কথা বলার ভাবভঙ্গি, কথা বলা মানুষের কাছে খুব গ্রহণীয় হয় আর কি, ঠিক আছে। তাহলে বুধ প্রত্যেকটা বুধ যদি বুধাদিত্য যোগের মধ্যে থাকে তাহলে কিন্তু সে যথেষ্ট ট্যালেন্টেড হয়। দেখবে ম্যাক্সিমাম ছকে বুধ রবি কাছাকাছি আছে, খুব বেশি হলে একটা ঘর আগে বা পরে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বুধ রবি এক ঘরেই থাকে, মানে এরা একসঙ্গেই ভ্রমণ করে। আবার যদি বুধ আগে বেরিয়ে যায় আবার বক্রী হয়ে রবির কাছে চলে আসে, ফলে ম্যাক্সিমাম ছকে বুধ রবিকে এক ঘরে দেখা যায়। এবং ডিগ্রি মিনিট যদি কাছাকাছি হয় তাহলে বুধাদিত্য যোগের এক্সিস তৈরি হয়। নিজস্ব সত্তা খুব কম, বুধ হচ্ছে বালক সুলভ একটা গ্রহ, বুধের নিজস্বতা বলে কিছু নেই। যেমন জিরোর নিজস্বতা বলে কিছু নেই, কিন্তু জিরো যদি কারোর পেছনে বসে যায় তাহলে তার গুণ 10 গুণ বাড়িয়ে দেয়। সেমনি বুধ নিজের থেকে কিছু করতে পারে না, কিন্তু বুধ যদি সঠিক গ্রহের সান্নিধ্য পেয়ে যায় বা সঠিক গ্রহের সঙ্গে বসে যায় তাহলে বুধের ক্ষমতা কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ, তাই আমাদের বুধকে রাজপুত্র বলা হয়েছে, এবং খুব চঞ্চল কারো গ্রহ, খুব চঞ্চল। বুধের দশা যদি কোনো বাচ্চা চলে দেখবেন খুব চঞ্চল হয়। তা বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ বৃহস্পতি, বুদ্ধির কারক গ্রহ বুধ, ব্যবসার কারক গ্রহ বুধ। আমরা যে খেলার মাঠ দেখি সেটা কিন্তু বুধের কারক, আমরা যে খেলার সামগ্রী, যে ফুটবল ক্রিকেট বলুন, এগুলো সব বুধের কিন্তু কারকতার মধ্যে পড়ে। ফলে এই ফিল্ডে যারা আছে তাদের কিন্তু বুধের নিচস্থ হওয়াটা এফেক্ট দেবে। বুধ হচ্ছে শিক্ষা, বুধ হচ্ছে বই খাতা যেগুলো আমরা দেখি লাইব্রেরি, এগুলো কিন্তু বুধের আওতায় পড়ে, বুধের আওতায় প্রচুর কিছু পড়ে। ফলে বুধ যদি নিচস্থ থাকে, বক্রী থাকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু মানুষের এফেক্ট হয়। সেখানে দাঁড়িয়ে বুধ কিন্তু ডিভোর্সের কারক গ্রহ, দ্বৈত কারক গ্রহ, বুধ যদি কারো ম্যালিফিক থাকে সে সিদ্ধান্ত নিতে পারে না, তার পক্ষে খুব অসুবিধা হয় সঠিক সিদ্ধান্ত নিতে। ফলে বুধ যদি ম্যালিফিক থাকে তাহলে কিন্তু সমস্যা তৈরি করে, আর যদি বুধ বেনিফিট থাকে তাহলে তো নিজে যতটা না যোগ্যতা আছে অন্যের বুদ্ধি নিয়ে তার থেকে বেশি এগিয়ে যেতে পারে। বুধ এমন একটা প্ল্যানেট, নিজের হয়তো তো যোগ্যতা নেই কিন্তু কারোটা অনুকরণ করতে পারে, বুধ খুব সহজে অনুকরণ করে নিতে পারে, এই জিনিসটা কিন্তু বুধের মধ্যে থাকে। তাই বুধের ভূমিকা কিন্তু বুধের নিচস্থ হওয়া, বুঝে বক্রী হওয়া, এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। টোটালটাই 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করছি, খুব বিস্তারিত আলোচনা করব না,
তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে পেটিশন দিই, যারা অনলাইনে পেটিশন নিতে চান ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে পেটিশন আপনারা নিতে পারেন। বুধ কিন্তু 11 মে 2024 নিজ ভঙ্গতা করে মেষ রাশিতে গোচর করবে। বুধ এক একটা রাশিতে মোটামুটি 18 দিন মতো থাকে, বেশি দিন থাকে না, ফলে আবার সে দেখবেন সূর্যের সঙ্গে গিয়ে বসে পড়বে, শুক্রের সঙ্গে গিয়ে বসে পড়বে। ফলে বুধ যখন 11 তারিখে আপনাদের মেষ রাশিতে গোচর করবে সেখানে কিন্তু অলরেডি বুধাদিত্য যোগ দেখতে পারবেন 15 তারিখ পর্যন্ত, এবং 19 তারিখ পর্যন্ত শুক্র বুধের রাজযোগ লক্ষ্মীনারায়ণ রাজযোগ দেখা যাবে। এই জায়গাটা কিন্তু অনেকটাই বেটার, তাও সারা মাসটাই বুধ এখানেই থাকবে। সেখানে দাঁড়িয়ে মেষ রাশির ক্ষেত্রে কী ফল আসবে, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে, যোগাযোগ কমিউনিকেশানগুলো অনেক বেশি বিল্ড করবে, ছোটো ভাই বোন আপনার সাপোর্টে আসবে, কমিউনিকেশানগুলো ভালো হওয়ার জন্য যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেই কাজগুলো আবার চলতে আরম্ভ করবে, কিছু ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা দেবে, প্রতিযোগিতায় জয়লাভ করাবে, শারীরিক দিক থেকে সুস্থতা দিতে পারে, বিবাহের যোগাযোগ আনতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেবে। এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে বুধের গোচর হওয়ার ফলে দেখতে পারবে। নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারবেন, যে কমিউনিকেশানগুলো গ্যাপ হচ্ছিল, যে যোগাযোগটা করে উঠতে পারছিলেন না সেই যোগাযোগগুলো আরও বেশি বিল্ড আপ করবে, মার্কেটে ব্যবসা করেন সেইভাবে কাজ করতে পারছিলেন না, কাস্টমার কোনোভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, কাস্টমার আসছিল না, সেই জায়গাটা কিন্তু বুধ আপনাদের ভালো করার চেষ্টা করবে। যে লেবার প্রবলেম হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার করে দেবে, ব্যবসা করছিলেন আপনার। এবার দেখুন শনি মেষ রাশির ক্ষেত্রে শনি দশমপতি বুধের ওপর দৃষ্টি দেবে, ফলে কর্মের দিক থেকে বেটার ফল পাবেন, বুধ শুক্র শনি যোগ হবে, কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ ইন্টারভিউ প্রতিযোগিতা জয়লাভ এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কুইক সিদ্ধান্ত নিতে পারবেন, ডিসিশান নিতে আপনাদের অনেক সুবিধা হবে, ফলে যে ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল সেটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, এবং কাউকে কোনো বুদ্ধি দিলে তার কিন্তু উপকারে লাগবে। বিষরাশির ক্ষেত্রে বুধের গোচর বুধ আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চপতি অতীব ভালো, কিন্তু বুধ নিচস্তরে বসে আছে এবং 11 তারিখে যে দ্বাদশভাবে ঢুকছে, ফলে কিছু বিদেশি অর্থপ্রাপ্তিতে আপনার সাহায্য করবে, বিদেশি অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যক্তিগত কোনো শিক্ষা লাভ করার জন্য কোনো এডুকেশান পারপাসে কোনো এক্সট্রা কোনো হয়তো কোনো কোর্স করতে চাইছেন সেই জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, হয়তো কোনো কিছু শিখতে চাইছেন এই জন্য কিছু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা ভালো, এবং আর্থিক দিক থেকে কিছু হলেও গেইন হবে, বিদেশি অর্থপ্রাপ্তির জন্য ভালো ফল পাবে। পরিবারে কোনো সদস্য বা কোনো সন্তান সন্ততির জন্য কিছু খরচ আপনার বাড়তে পারে, যেহেতু দ্বাদশে গোচর হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের শুক্র এবং বুধ বসে থাকছে 19 তারিখ পর্যন্ত, 11 থেকে 19 এই সময়টা ভালো, খরচ হলেও সেটা শুভ কাজে হবে, এবং ভবিষ্যতের জন্য কোনো ইনভেস্টমেন্ট করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন, শরীরে কোনো ট্রিটমেন্ট করাতে চান করাতে পারেন, দীর্ঘদিন ভাবছেন না ট্রিটমেন্টটা করানোর দরকার কিন্তু করাচ্ছেন না, সেই জায়গাটা কিন্তু আপনারা করাতে পারেন, বেটার ফল পাবেন, কিন্তু যেহেতু দ্বাদশভাবে অতটাও বেটার আসবে না, মধ্যম প্রকৃতির ফল বুধ আপনাদের দেবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার ফল আসবে, মিথুন রাশির অধিপতি বুধ যখন নিচস্থ অবস্থা ত্যাগ করে 11 তারিখে মেষ রাশিতে 11 ভাবে ঢুকবে, আপনাদের সব দিক থেকে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন, কারণ আপনাদের রাশির অধিপতি নিজেই বুধ, সব সফলতা আসবে, প্রেমের যোগাযোগ আসতে পারে, সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন, সন্তান প্রাপ্তির জন্য ভালো, যারা আর্টিস্ট আছে শিল্পী আছে সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে লাভ দেখতে পারবেন, ডিসিশান মেকিংয়ে প্রবলেম হচ্ছিল সেই জায়গাটা ভালো পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো, কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, কোনো ল্যান্ড কিনতে চান বাড়ি কিনতে চান চতুর্থ পতি 11 গোচর করবে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে,
বাড়িতে আসা হয়তো দূরে কাজ করেন, বাড়িতে আসতে চান, সেই জায়গাটা কিন্তু বুধ আপনাদের দেবে, সেই জায়গাটা ভালো। এডুকেশনে সফলতা দেবে, যা স্টুডেন্ট আছো 11 তারিখের আগে পর্যন্ত কিন্তু পড়াশোনা নিয়ে সমস্যা হতে পারে, সেই জায়গাটা বেটার ফল দেবে এবং মাতৃস্থানের দিক থেকেও শুভ ফল কিন্তু পাবেন, মায়ের কিছু ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। ফলে এক কথায় মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল বুধের এই গোচর 11 তারিখে যে হচ্ছে, আপনাদের সব দিক থেকে যে পরিস্থিতি ডিস্টারবেন্স ফেস করছেন বা আপনার ব্যক্তিগত দিক থেকে যে ডিস্টারবেন্সগুলো আসছে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে, অবশ্যই আপনাদের জন্য ভালো ফল পাবে। বন্ধু হয়তো সেইভাবে আপনাকে সাপোর্ট করতে পারছে না, অবশ্যই 11 তারিখের পরে বন্ধুদের সাপোর্ট পাবে। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়ি কোনো ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেটার দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে ব্যক্তিগত দিক থেকেও অনেক পজিটিভনেস মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি দশমে যাচ্ছে, ফলে নতুন কর্মে যোগাযোগ দেওয়ার জন্য ভালো, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ আসবে, বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, বন্ধুবান্ধবের দ্বারা সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো ভালো। কোনো নতুন কর্মে যোগাযোগ করেছিলেন, হয়তো যোগাযোগ দিচ্ছিল কিন্তু কন্ট্যাক্ট করতে পারছিলেন না, সাকসেস হচ্ছিল না, নতুন কর্মে যোগাযোগ দিয়ে দেবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কোনো ব্রাঞ্চ চেঞ্জ করতে চাইছিলেন সেটা করে হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেবে। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো ফল পাবে, নতুন কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্কট রাশির জন্য কিন্তু বুধের গোচর বেটার ফল দেবে, দশমে ঢুকবে, চতুর্থে দৃষ্টি দেবে, শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছে বুধ আপনাদের তৃতীয় পতি। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের এই মাসে এই ফলে করতে হতে পারে, ঘোরাঘুরি বাড়বে এবং বুধ আপনাদের দ্বাদশপতি বিদেশ যাত্রা হতে পারে, যারা বিদেশে যেতে চাইছে কর্মের জন্য তাদের দিক থেকে কিন্তু একটা অপরচুনিটি আসতে দেখা যাচ্ছে, ওভারঅল ভালো। চলে আসি সিংহরাশিতে, সিংহরাশির ক্ষেত্রেও কিন্তু বুধ আপনাদের একাদশপতি দ্বিতীয় পতি অষ্টমভাবে বসেছিল নিচস্থ, ফলে সেই জায়গাটা আপনাদের ফিনান্সের দিক থেকে যে কোনো সফলতার দিক থেকে একটু বাধাবিঘ্ন ফেস করতে হচ্ছিলো। যখনই ভাগ্যস্থানে ঢুকবে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন দেখতে পারবে, বিশেষ করে পারিবারিক ফিনান্সিয়াল এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। ঘোরাঘুরি করে যারা কাজ করে তাদের দিক থেকে ফিনান্সিয়াল গেইন হবে, যারা নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে বেটার, আর্থিক দিক থেকে বেটার দেখতে পাওয়া যাচ্ছে। যে ডিসিশন নিতে পারছিলেন না, যে কথাগুলো বলছিলেন হয়তো তার মধ্যে ছোটো ছোটো মিস্টেক হয়ে যাচ্ছিলো, সেইগুলোর মধ্যে পজিটিভ পরিবর্তন দেখতে পারবেন, লেখালেখির ক্ষেত্রে পজিটিভনেস আসবে। ওভারঅল একাদশপতি দ্বিতীয় পতি ভাগ্যস্থানে ঢুকছে, আর্থিক এবং সব দিক থেকে পরিস্থিতি আপনাদের অনেকটাই পজিটিভ করে দেবে বুধের এই গোচরের ফলে, ফলে যে কোনো সফলতা আসতে পারে, যে কোনো কথাবার্তা মানুষের কাছে গ্রহণীয় হতে পারে, শুক্র সেখানে বসে থাকছে, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের ক্ষেত্রে দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেবে। ফলে বুধের বক্রীত নিচস্থ দশা ত্যাগ করা মানেই সিংহরাশির জন্য অতীব শুভ ফল পাওয়া। কন্যারাশির জন্য দেখুন, কন্যারাশির সপ্তমভাবে বুধ বসে আছে নিচস্থ হয়ে রাশির অধিপতি, ফলে সপ্তমে থাকলেও ব্যবসা বিবাহিত জীবনের ক্ষেত্রে অতটা বেটার ফল তো দিতে পারছে না, যেহেতু বুধ বক্রী হয়ে বসে আছে, সেখানে রাহু বসে আছে, ফলে বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভ ফল দিচ্ছে না বা ব্যবসার দিক থেকেও ততটা লাভ দেখতে পাচ্ছে না। ফলে যখন বুধ বক্রী হয়ে অষ্টমে আসবে, অষ্টম ভাব যদিও আপনাদের জন্য শুভ ভাবনা কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, ফলে কিছু আর্থিক লাভ, পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে আর্থিক গেন আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে কিছু চেঞ্জ আপনাদের আসতে পারে, কর্মে কোনো চেঞ্জ করতে চাইছেন, কিছু পরিবর্তন করতে চাইছেন, কেননা অষ্টমভাবে ঢুকছে রাহুর দ্বাদশ দৃষ্টিটা কিন্তু আপনাদের বুধের উপর পড়বে এবং বুধ আপনাদের দশম পথে, ফলে কর্মের দিক থেকে কিছু চেঞ্জ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা দেখতে পারবেন। কিছু সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা ভালো পাবেন। শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, শরীর দৃষ্টিটা বুধের উপর পড়ে আছে, রাহুর দৃষ্টিটা বুধের উপর পড়ে থাকছে, ফলে শরীরে কোনো ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা বা গ্যাসের প্রবলেম, স্কিনের প্রবলেম, এই জায়গাগুলো একটু ভোগাতে পারে, ফলে শরীরের দিকে খেয়াল রাখবে। কিন্তু পারিবারিক দিক থেকে, আর্থিক দিক থেকে বেটার ফল পাবেন এবং কর্মের দিক থেকেও কিছু চেঞ্জ আপনারা দেখতে পারবেন, যেহেতু শুক্রের সঙ্গে বসে যাচ্ছে 19 তারিখ পর্যন্ত এবং রবির সঙ্গে বুধাদিত্য যোগ করে বসে যাচ্ছে, ফলে 11 থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য আরও বেটার ফল দেবে।
আর্থিক দিক থেকে। তুলারাশির ক্ষেত্রে সপ্তমভাবে ঢুকছে বুধ আপনাদের দ্বাদশপতি এবং ভাগ্যপতি, ফলে আপনাদের জন্য বেটার ফল দেবে। নতুন বিবাহের যোগাযোগ আনার জন্য ভালো। যাদের দীর্ঘদিন ডিভোর্স হচ্ছে না, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করছেন বারবার, সেই দিক থেকে কিন্তু তুলারাশি বেটার ফল পাবে। নতুন বিবাহের যোগাযোগ করাতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে অবশ্যই বেটার করবে, ব্যবসার জন্য ভালো, ব্যবসার যোগাযোগগুলো আনবে। আপনাদের বুদ্ধির দিক থেকে, ব্যক্তিগত বুদ্ধি অ্যাপ্লাই করার জায়গাটাকে বাড়াবে। কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, সেই জায়গাটাকে পজিটিভ করবে। বিশেষ করে 19 তারিখ পর্যন্ত বুধ রবি শুক্র যখন একসঙ্গে থাকছে, এই সময়টা আমার মনে হয় আরও বেটার পাবেন ব্যবসার দিক থেকে। বিদেশ যাত্রা করতে পারেন, পার্টনারের ক্ষেত্রে কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। দূরযাত্রা পার্টনারের সঙ্গে হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ফলে বুধের গোচর, বুধ যে 11 তারিখে আপনাদের সপ্তমভাবে আসছে, আপনাদের জন্য কিন্তু ভালো। হ্যাঁ, পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের হতে পারে, পার্টনারের শরীরের ব্যাপারে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু বাদ দিলে বাদ বাকি বুধের গোচর আপনাদের সুফল দিয়ে যাবে। ফলে তুলারাশির জন্য ভালো ফল দেবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন, বৃশ্চিক রাশির আপনাদের একাদশপতি এবং অষ্টমপতি আপনাদের ষষ্ঠভাবে যাচ্ছে, দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। বুধ নিচস্থ হয়ে বসে আছে, একাদশপতি নিচস্থ মানে সব কাজেই বাধা, কোনো কাজে সফল না হওয়া, সব কাজ হতে গিয়ে আটকে যাওয়া, এই জিনিসগুলো। একাদশপতি হচ্ছে সবচেয়ে শুভ, সেই একাদশপতি যদি ডিস্টার্ব থাকে তাহলে সব কাজে একটু বাধা বিঘ্ন ফেস করতে হয়। আপনাদের পঞ্চমভাবে বুধ বসে থাকছে কিন্তু তার ফলেও শুভ ফল পাচ্ছেন না। ষষ্ঠভাবে যাবে, নিজ ভঙ্গতা করবে, ইন্টারভিউতে সফলতা দেবে, প্রতিযোগিতায় জয়লাভ করাবে, লোন প্রাপ্তিতে সাহায্য করবে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে, কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কিন্তু ষষ্ঠভাব রোগভাব বলে কিছু নার্ভাস প্রবলেম কিন্তু আপনাদের হতে পারে, শরীরে কোনো সূক্ষ্ম নার্ভের প্রবলেম হতে পারে, কেয়ারফুল থাকবেন। তার জন্য কিছু ট্রিটমেন্ট করা হলে ট্রিটমেন্ট করবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, যে কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তি, লোন সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেবে। পার্টনারের কিছু শারীরিক প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো লগ্নি করতে চান করতে পারেন, সেদিক থেকে অসুবিধা নেই। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা কিছু লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। কিন্তু ষষ্ঠভাবে বুধের গোচর খুব একটা যে পজিটিভ ফল দেবে সেটা কিন্তু নয়, কিন্তু নিজভঙ্গতা হওয়ার জন্য কিছু ভালো ফল পাবেন। যদি কোনো কন্টেস্ট থাকে সেখানে কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন, কন্টেস্টে জয়লাভ হতে পারে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু খুব পজিটিভ ফল আসবে সেটাও কিন্তু নয়, যতক্ষণ না সপ্তমে বুধ গোচর হচ্ছে শুক্রের ঘরে, ততক্ষণ পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের ভূমিকা খুব বেশি পজিটিভ হবে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অবশ্যই বেটার, কেননা দশমপতি পঞ্চমভাবে যাচ্ছে, একাদশে দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তমপতি। ধনুরাশির জন্য বুধের এই ট্রানজিট অবশ্যই বেটার ফল আনবে। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের সন্তান প্রাপ্তির দিক থেকে ভালো, প্রেমের যোগাযোগ আসতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো পজিটিভ খবর আপনারা ব্যক্তিগত দিক থেকে পেতে পারেন, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে ভালো। বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনারে কিছু সফলতা আসতে পারে, সেই জায়গাটা ভালো। যারা বিবাহে যোগাযোগ করতে চাইছে সেই জায়গাটা ভালো ফল পাবেন। এবং পার্টনারের কর্ম নিয়ে কোনো ডিস্টার্বেন্স চলছিল সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। এবং দ্বিতীয় কথা, আপনার ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন কিছু হলো, কেননা সপ্তমের একাদশে গোচর হচ্ছে বুধ, ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে বেটার ফল পাবেন। কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের কোনো প্রমোশন, কর্মের দিক থেকে লাভ, নতুন কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু কর্মের দিক থেকে বুধ করাতে পারে। পঞ্চমে বুধের গোচর, একাদশে দৃষ্টি, দশমপতি, ফলে কর্মসংক্রান্ত কাজগুলো আপনাদের এগোবে। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, যে কাজগুলো হয়তো দীর্ঘদিন করার চেষ্টা করছেন কর্মসংক্রান্ত, সেগুলো কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ হয়ে যাবে। কোনো কাজ করতে চাই যেন আটকে আছে, হচ্ছে না, সেই কাজগুলো কিন্তু এখন চেষ্টা করুন 11 তারিখের পর থেকে আরও বেটার। এবং শুক্র এবং বুধ যতক্ষণ আছে, বিশেষ করে 11 থেকে 19, এই সময়টা কিন্তু আরও বেটার পাবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও ভালো ফল যাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও ভালো, ফলে এই সময়টাকে কাজে লাগান। বুধ বকরি হয়েছিল, বুধ নিজস্থ ছিল,
তাহলে এখন 11 তারিখের পর থেকে আবার কিন্তু মেষ রাশিতে আসবে। রবি বুধে বুধাদিত্য যোগ দেখতে পারবেন আপনাদের ভাগ্যবতী, ফলে ভাগ্যের দিক থেকে সাত হঠাৎ করে কিছু ভাগ্যের পরিবর্তন আপনারা পেতে পারেন। 11 থেকে 19 তারিখ পর্যন্ত সময়টা আরও বেটার পাবেন, যদিও বুধ প্রায় মাসের এন্ড পর্যন্ত এখানে থাকছে, ফলে যেহেতু শুক্র এবং বুধ এক জায়গায় থাকছে, রবি বুধ এক জায়গায় থাকছে, ফলে 19 তারিখ পর্যন্ত সময়টা আরও বেটার বুধের গোচরের জন্য ধনুরাশি দেখতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি আপনাদের ষষ্ঠপতি চতুর্থ হয়ে যাচ্ছে, নিজ ভঙ্গতা করছে এবং দশমভাবে দৃষ্টি দিচ্ছে, ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোবে। এডুকেশান দিক থেকে ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, মায়ের শরীর নিয়ে সমস্যা চলছিল সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মের নতুন অপরচুনিটি আসতে পারে, কর্মে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাপ পাবেন, দূরযাত্রা হতে পারে, এডুকেশান দিক থেকে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতায় জয়লাভবা, ঋণ প্রাপ্তি, লোন প্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেবে, ফলে বুধের গোচর কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেটার ফল দিচ্ছে। যেহেতু ভাগ্যপতি ভাগ্যের দিক থেকে সাত এবং প্রাইমারি এডুকেশান বলুন, হায়ার এডুকেশান বলুন, বুধ কিন্তু আপনাদের যত যারা বিশেষ করে ম্যাথমেটিক্সে অনার্স করছে, MBA করছে, MSc করছে, বা দিক থেকে বেটার ফল পাবে। কর্মের যোগাযোগ আনার জন্য মকর রাশির বুধের এই গোচর বেটার ফল দিয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। কুম্ভ রাশির তৃতীয় ভাবে গোচর হচ্ছে কুম্ভ রাশির অষ্টমপতি এবং আপনাদের পঞ্চমপতি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই যোগাযোগ কমিউনিকেশানগুলো অনেকটাই বিল্ড আপ করবে, ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, বা সেই জায়গাটা ভালো। দূরযাত্রা, কর্মের জন্য যোগাযোগ করা, যে কমিউনিকেশানগুলো গ্যাপ পড়ছিল সেগুলো কিন্তু অনেকটা বিল্ড আপ করবে, সেদিক থেকে কুম্ভ রাশির জন্য ভালো। ভাই বোনের থেকে হেল্প পাবেন, সেই জায়গাটা ভালো ফল পাবেন। কমিউনিকেশান ভালো হওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ আপনাদের এগোবে, যারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং কাজ করছে বা যারা ফিল্ড ওয়ার্ক করে, ঘুরে ঘুরে কাজ করে, এদের দিক থেকে কিন্তু আর্থিক লাভদায়ক হবে, ফলে বুধের এই গোচর কিন্তু ভালো। বাড়ি গাড়ি ক্রয় করতে চান, কিনতে পারবেন, সেই জায়গাটা যোগাযোগ দেবে, বাড়ি গাড়ি থেকে কিছু লাভ কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। পঞ্চমপতি তৃতীয় হয়ে যাচ্ছে, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, পার্টনারের দিক থেকে প্রেমের যে আপনার পার্টনার প্রেমিক আছে তার কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু বুধের গোচরের জন্য এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। তারা বুধ নিচস্থ হয়েছিল, ফলে পঞ্চমপতি নিচস্থ মানে আপনাদের ব্যক্তিগত দিক থেকেও সেই পজিটিভনেসটা পাচ্ছিলেন না, কেন পঞ্চম ভাব হচ্ছে মনের প্রকাশ, সেখানে কোথাও মনের প্রকাশ যেটা ভাবছিলেন সেটা হয়তো প্রকাশ করে উঠতে পারছিলেন না, এখন কিন্তু সেই জায়গাটা প্রকাশ করতে পারবেন, মানে কুম্ভ রাশির জন্য তৃতীয়ভাবে গোচর আমার মনে হয় অনেকটাই বেটার ফল। এবং দেখুন 19 তারিখ পর্যন্ত বৃহ শুক্রও সেখানে থাকছে, 15 তারিখ পর্যন্ত রবি থাকছে, তখন কিন্তু একটা বুধাদিত্য যোগ এবং 19 তারিখ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ রাজযোগ, দুটো যোগ কিন্তু পাবেন, বা সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল্ডে যারা কাজ করে, যারা নেটওয়ার্কিংয়ে আছে, যারা কর্মের দিক থেকে প্রসার বলুন সব দিক থেকেই কিন্তু আপনাদের একটা পজিটিভ রেজাল্ট বুধ দেবে। এবার বুধের দশা চললে আরও বেটার ফল পাবেন, বা বুধের অন্তর্দশা চললে আরও বেটার ফল পাবেন, সেগুলো তো আমি প্রথমে আলোচনা করেই দিয়েছি। চলে আসি মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির দ্বিতীয়ভাবে গোচর হচ্ছে আপনাদের জন্য ভালো, আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি, ফলে পার্টনারের কিছু ফিনান্সিয়াল লাভ হতে দেখা যাবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, আর্থিক উন্নতি হতে পারে, সেই জায়গাটা ভালো। পরিবারে মানুষজনের সমাগম হতে পারে, শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে বুধের গোচর হচ্ছে দ্বিতীয় হবে, কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস দেখতে পারবেন, বাড়ি গাড়ি থেকে কিছু লাভ আপনারা পেতে পারেন, কোনো বাড়ি সেল করতে চাইছেন হঠাৎ করে সেল হয়ে যেতে পারে। এডুকেশান দিক থেকে শুভ ফল পাবেন, যারা এডুকেশানের সঙ্গে যুক্ত আছে, পড়াশোনার সঙ্গে, তাদের দিক থেকে বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুদের মাধ্যমে কিছু লাভ আপনারা পেতে পারেন, বন্ধু বান্ধবের থেকে লাভ পাবেন, পার্টনারের কর্মের উন্নতি হতে পারে, সেই জায়গাটা ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। কোথাও পার্টনারের সঙ্গে বন্ডিংয়ের অভাব হচ্ছিল, ব্যবসার দিক থেকে কোথাও একটু টালমাটাল চলছিল, সেগুলোর মধ্যে একটা চেঞ্জ কিন্তু আসবে এবং সেটা অবশ্যই মীন রাশির জন্য ভালো ফল দেবে, তুলনামূলক বেটার ফল পাবেন। কিন্তু মীন রাশিতে দেখুন একদিকে শনি সাড়েসাথী চলছে, একদিকে আপনাদের অঙ্গারক যোগ হয়ে আছে, ফলে 6 তারিখ জুন মাসের 6 তারিখ পর্যন্ত মীন রাশি কিন্তু একটু ডিস্টার্ব পরিস্থিতি যাবে, সেই জায়গাটা মানসিকভাবে একটু পজিটিভ রাখবেন, আমার মনে হয় তাহলে অনেকটা বেটার ফল পাবেন। তারপরে মঙ্গল সক্ষেত্রী হয়ে গেলে পরিস্থিতিটা দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে, এটা আমি বলে দিলাম, আপনারা ফলো করবেন। এবং এই মুহূর্তে কোনো ভাইটাল কাজ, ভাইটাল ডিসিশান মীন রাশির ক্ষেত্রে নিতে যাওয়া উচিত না, যদিও
বৃহস্পতি, রবি, শুক্র এরা তৃতীয়ভাবে গোচর করছে, অনেক রাস্তা প্রশস্ত হচ্ছে। কিন্তু ব্যক্তিগত দিক থেকে যেহেতু অঙ্গারক যোগ হয়ে আছে, ব্যক্তিগত দিক থেকে কোনো ভুল হয়ে যেতে পারে, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে। তাই ছ তারিখ পর্যন্ত টার্নিং পয়েন্ট আপনাদের টাইমটা দিয়ে দিলাম, এই ছ তারিখ পর্যন্ত যাই করবেন ভেবে চিন্তা করবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।